নম বিষ্ণুপাদ কৃষ্ণপ্রেষ্ঠায় পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্তস্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারি নেতারিণে হরে কৃষ্ণ শ্রুধী ভক্তবৃন্দ আপনাদের সকলকে ভক্তিশাস্ত্রী কোর্সের তৃতীয় মডিউল অর্থাৎ ভগবদ্গীতার প্রথম ভাগের আটত্রিশতম পাঠে সকলকে স্বাগত আজকে আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভগবদ্গীতার সারবস্তু বা সাংখ্যযোগের আটচল্লিশ থেকে আটান্ন পর্যন্ত শ্লোক শ্রীমদ্ভগবৎ গীতায় আটচল্লিশ থেকে তিপ্পান্ন সংখ্যক শ্লোক পর্যন্ত ভগবান নিষ্কাম কর্মযোগ বা বুদ্ধিযোগের কথা বলেছেন তার মধ্যে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত শ্লোকে নিষ্কাম কর্মযোগের কৌশল বলা হয়েছে এবং পঞ্চাশ থেকে তিপ্পান্ন এই তিনটি শ্লোকে তার গুরুত্ব বা সুফল সম্বন্ধে বলা হয়েছে এর পূর্বের পাঠে অর্থাৎ সাতচল্লিশ সংখ্যক শ্লোকে আমরা সেখানে জেনেছিলাম কর্মণ্যে বাধিকারস্তে সেই শ্লোকে যে কৃষ্ণ সন্তুষ্টির জন্য আমাদের কখনোই ফল ভোগের কর্মের ফলের ভোগের আশা করা উচিত নয় নিজেকে কর্মের হেতু বলে মনে করা উচিত নয় আবার কোনো নৈষ্কর্মের প্রতিও আমাদের আসক্ত হওয়া উচিত নয় সেই প্রসঙ্গে এরপর ভগবানের পরবর্তী বক্তব্য হচ্ছে আটচল্লিশ অঙ্ক শ্লোকে যোগস্থ কুরু কর্মাণি সংযং তক্তাধানঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভূতা সমত্বং যোগ উচ্চাতে অনুবাদ হে অর্জুন ফলভোগের কামনা পরিত্যাগ করে যোগস্থ হয়ে স্বধর্মবিহিত কর্ম আচরণ করো কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকেই যোগ বলা হয় অর্থাৎ এইখানে নিষ্কাম কর্মযোগের মূল কৌশল বলা হয়েছে আর কৌশলটি হচ্ছে যোগে স্থিত হয়ে সমত্বং যোগ উচ্চতে এখানে যোগ কাকে বলে সবার আগে জানতে হবে শিলুপ্রভুপাত বলছেন একাগ্র চিত্রে পরমেশ্বর ভগবানের অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রতি যে মনোনিবেশ সেটি হচ্ছে যোগ ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য সর্বতভাবে আত্মনিয়োগ করাটাই হচ্ছে যোগ আর এই সর্বতোভাবে আত্মনিয়োগ করার জন্য একান্ত প্রয়োজন হচ্ছে প্রভুপাত বলছেন সদাচিত্ত চাঞ্চল্যকারী ইন্দ্রিয় সমূহকে সংযত করা আমাদের ইন্দ্রিয়গুলি সর্বদা চাঞ্চল্য সৃষ্টি করে তো সেগুলিকে সংযত না করতে পারলে ভগবান তো দূরের কথা কোনো একটি বিষয়ে মনোনিবেশ করা যায় না তাই সর্বদা কেবলমাত্র ভগবানের স্বার্থের জন্য মনোনিবেশ করতে গেলে ইন্দ্রিয়গুলিকে সংযত করতেই হয় কারণ প্রশ্ন হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলি সর্বদা অসংযত কেন থাকে কারণ সমস্ত পাঁচটি ইন্দ্রিয়ের যে মূল ইন্দ্রিয় ষষ্ঠ ইন্দ্রিয় যেগুলি যেটি এই ইন্দ্রিয়গুলিকে পরিচালনা করে সেই মন সর্বদা নানা প্রকার জড় ভোগের প্রতি আসক্ত সেই জন্য মন একবার এই দিকে দৌড়ায় একবার সেই দিকে দৌড়ায় সেই জন্য কৃষ্ণ এখানে বলছেন না এই শ্লোকে যে সিদ্ধ সিদ্ধ সমভূত্বা সবত্বংযোগ উচ্চতে যে সিদ্ধ আর অসিদ্ধ কর্মের সিদ্ধি বা অসিদ্ধি অর্থাৎ কর্মটা কর্মের সাফল্যে এবং বিফলে সমবুদ্ধি রাখা অর্থাৎ সাফল্য বা অসাফল্যে একই রকম উভয় প্রকার ফলে আমি যদি একইভাবে গ্রহণ করি বা কোনোটির প্রতি যদি কোনো বিশেষ আসক্তি না রাখি তাহলেই মন জড় বিষয় থেকে আপনি আপ কর্মফল থেকে মুক্ত হয়ে যায় এবং এই অবস্থাতে একজন মানুষ পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হতে পারে এবং সেই জন্য আমাদের সবচেয়ে অধিক প্রয়োজনীয় বস্তু হচ্ছে সমবুদ্ধি আমাদের মন বিশেষ করে দুইভাবে বিক্ষিপ্ত হয় একটা হচ্ছে হর্ষ আর একটা হচ্ছে বিষাদ যখন মনের হর্ষ হয় খুব আনন্দ হয় তখন সুখ উপভোগে সে মত্ত হয়ে যায় এবং আধ্যাত্মিক বিষয়ের প্রতি সে আগ্রহ হারায় আবার যখন কষ্টে অত্যন্ত পীড়াগ্রস্ত হয় তখন সেই পীড়ার জ্বালায় সেই পীড়া লাঘবের কথাই চিন্তা করতে থাকে তার মন কখনো আধ্যাত্মের দিকে যায় না সমস্ত হচ্ছে সুখ বা দুঃখ কোনোটি স্থায়ী নয় এইটি উপলব্ধি করে জাগতিক সব কিছুই যে অনিত্য ভালো বা খারাপ সব কিছুই ক্ষণিকের জন্য এই চিন্তা চিন্তাভাবনা যিনি করবেন তাকে জড়জগতের ভালো বা মন্দ কোনোটি বিশেষভাবে আসক্ত বা আকৃষ্ট করতে পারবে না এইভাবে মন এই সুখ বা দুঃখকে জনজাগতিক একটি অপরিহার্য বা অপরিবর্তনীয় একটা পরিবর্তন বলে মেনে নিতে বাধ্য হবে যেটা হচ্ছে আমাকে এটা মেনে নিতে হবে এবং সেগুলির দিকে আকৃষ্ট বা সেগুলি থেকে বিরক্ত না হয়ে নিজের পরম লক্ষ্যে স্থির থাকবে একজন গাড়ি চালক যখন একটি ভিড় বাজার দিয়ে তার মোটর গাড়ি চালিয়ে নিয়ে যান চার চাকার গাড়ি তখন তার জানলা দিয়ে দুই পাশে অনেক রকম অনেক দৃশ্য দেখা যায় অনেক ব্যবসায়ী অনেক চটকদার বিজ্ঞাপন দিয়ে অনেক কিছু বিক্রি করতে শুরু করেন এখন চালক যদি বারবার ওই জানলার দিকে তাকাতে শুরু এদিকে এদিকে যদি তাকাতে থাকেন এবং সেই চটকদার বিজ্ঞাপন দিকে যদি আকৃষ্ট হয়ে যান তাহলে কী হবে তিনি কখনোই ওই ভিড় রাস্তায় সঠিকভাবে তার গাড়িটি চালাতে পারবেন না এমন কি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তিনি কাউকে চাপা দিয়ে দিতে পারেন তাই তাকে যদি তার গাড়ি চালানোর প্রতি যদি মনকে কেন্দ্রীভূত রাখতে হয় তাহলে আশেপাশের যে সমস্ত যা কিছু তিনি ছবি দেখছেন সেগুলিকে তার মন থেকে সরিয়ে দিতে হবে দৃঢ়ভাবে তাকে ভাবতে হবে যে এই সমস্ত ছবি আমি রাস্তা অনেক দূর যাব এরকম অনেক চিত্রই জানলা দিয়ে দেখা যাবে এই দিকে আমার মন্দিরে চলবে না আমার লক্ষ্য সামনে ঠিক সেই রকম যোগ শব্দের অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে নিত্য যুক্ত থাকা তো এই যুক্ত থাকা তখনই সম্ভব যখন মন অন্য কোনো দিকে আর বিক্ষিপ্ত হবে না সেই জন্য বলছেন সমত্বং যোগ উচ্চতে অর্জুন যেহেতু ক্ষত্রিয় সেই জন্য তার কর্তব্য বা লক্ষ্য হচ্ছে কৃষ্ণের সন্তুষ্টির জন্য ক্ষত্রিয় ধর্ম পালন করা অর্থাৎ দুষ্টের দমন করা এই জন্য এর পূর্বে অর্জুন যখন যুদ্ধে অংশগ্রহণ করা বা না করা নিয়ে বিচার করছিলেন তখন তিনি নিজের লাভ ক্ষতি হিসেবে বিচার করছিলেন এখন কৃষ্ণ তাকে বুদ্ধিযোগের কথা বলছেন অর্থাৎ নিষ্কাম কর্মযোগের কথা বলছেন এবং সেখানে এটাই বোঝাচ্ছেন শিলপ্রভা তাৎপর্য বলছেন যে বর্ণাশ্রমের অন্তর্নিহিত উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বা বিষ্ণুর সন্তুষ্টি বিধান আর এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে যুদ্ধে অংশগ্রহণ করতে বলছেন সুতরাং অর্জুনের সর্বপ্রকারে বর্ণাশ্রম ধর্মের দিক দিয়ে পরম ধর্মের দিক দিয়ে সব দিক দিয়েই তার যুদ্ধ করাটি হচ্ছে পরম লক্ষ্য আর সেই লক্ষ্যে তিনি তখনই মনোনিবেশ করতে পারবেন যখন তিনি যুদ্ধের জয় বা পরাজয়কে দুটিরই ফলকে সমানভাবে গ্রহণ করতে পারবেন অর্থাৎ তিনি নিজের লাভ ক্ষতি বা নিজের ভালো মন্দ লাগার জন্য যুদ্ধ না করে কেবলমাত্র কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য যুদ্ধ করবেন এর পূর্বে কৃষ্ণ যে কর্মকাণ্ডের কথা বলছেন তার সঙ্গে বুদ্ধিযোগের যে উদ্দেশ্য তার সম্পূর্ণ পৃথক এবং সেইটি বোঝানোর জন্য ভগবান পরবর্তী শ্লোকে পরিষ্কার করে বলছেন দূরেণ হ্ম বুদ্ধিযোগা ধনঞ্জয় বুদ্ধ বুদ্ধৌ কৃপণা ফল হে তব অনুবাদ হে ধনঞ্জয় বুদ্ধিযোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হ যারা কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপন এর পূর্বে কৃষ্ণ স্বয়ং দ্বিতীয় অধ্যায় সাঁত্রিশ সংখ্যক শ্লোকে বলেছেন না হত বা প্রাপ স্বর্গম জিতা বা মহিম অর্থাৎ নিহত হলো স্বর্গ ভোগ করবে আর বিজয়ী হলে পৃথিবী ভোগ করবে ভোগের কথা বলেছেন আবার আটত্রিশ সংখ্যক শ্লোকে সঙ্গে সঙ্গে পরের শ্লোকে বলেছেন সম দুঃখে সমকৃত লাভা লাভ জয়া কথা তুমি যেত বা হারো দুটোকেই সমানভাবে ন এখন দুটোর মধ্যে বিস্তর ফারাক রয়েছে একটাতে কৃষ্ণ বলছেন দুটোতেই তোমার লাভ তুমি ভোগের জন্য যুদ্ধ করো পর একটাতেই বলছে লাভই হোক বা ক্ষতি হোক তুমি দুটোর জন্য সমানভাবে যুদ্ধ করো অ্যাকচুয়ালি সাঁত্রিশ সংখ্যক শ্লোকে কৃষ্ণ কর্মকাণ্ডের বিচারে কথা বলেছেন সেখানে বোঝানো হচ্ছে আপনি যাই করো না কেন দুটোতেই তোমার লাভ অর্থাৎ কর্মকাণ্ডীয় লোকেরা তারা যা কিছু করে যা কিছু আধ্যাত্মিক কাজও করে সবই করে কর্মফল ভোগের আশায় কৃষ্ণ সেই জন্য সেইগুলিকে এখানে বলছেন দূরে হি অবরং কর্ম এই সমস্ত কর্ম হচ্ছে অবরং নিকৃষ্ট কর্ম আর যারা এই ধরনের কর্ম করে অর্থাৎ যারা ফল ভোগ করতে চায় তাদেরকে তিনি বলছেন কৃপণা ফল হেতব যারা এই নিকৃষ্ট কর্মগুলিকে থেকে কেবল কর্মফল ভোগ করতে চায় সেগুলি প্রতি আসক্ত থাকে তাদেরকে তিনি বলছেন কৃপণ এর পূর্বে অর্জুন নিজেই এই দ্বিতীয় অধ্যায় শুরুতে বলেছেন কার্পণ্য দোষ পহত স্বভাব কৃপন শব্দের অর্থ হচ্ছে যে ব্যক্তি সুবিধা বা সুযোগ থাকা সত্ত্বেও সে নিজের জীবনের মূল সমস্যাগুলি সমাধান করতে পারে না তাকে বলা হয় কৃপন যেমন দেখবেন জনজগতে যারা ধনী ব্যক্তি অনেক ধন রয়েছে অর্থ সঞ্চিত করে রেখেছেন অথচ কিন্তু সেই অর্থ দিয়ে তিনি দেহ প্রতিপালন বা তার যে উচিত কর্তব্যকর্ম সেগুলো প্রতিপালন করতে অক্ষম হচ্ছেন সেগুলিকে জমিয়ে রাখছেন সেগুলি কোনো কাজে লাগছে না বৃথা সঞ্চয় হচ্ছে তাকে আমরা বলি কৃপন আর এখানেও কৃপন মানে হচ্ছে যারা কিছু কর্ম করার পর সেই কর্মের ফলস্বরূপ কোনো জাগতিক ভোগ চরিতার্থ করতে চায় তারা কখনোই তার কর্মের মাধ্যমে কর্মচক্র থেকে মুক্ত হতে চায় না ওই একই কর্ম যে কর্মের ফল তারা ভোগ করতে চাইছেন সেই কর্মটি কিন্তু কৃষ্ণের সন্তুষ্টির জন্য করা যেত এবং কর্মফলের আকাঙ্ক্ষা না রেখে নিষ্কামভাবে করে কেবল তিনি কর্মফল থেকেই মুক্ত হতেন না বরং সেই সঙ্গে সঙ্গে ভক্তিও লাভ করতে পারতেন এতটা সুযোগ ছিল কিন্তু কৃপন ব্যক্তি সেই সুযোগটা না নিয়ে তাড়াতাড়ি করে সেই কর্মের বদলে কিছু একটা ফল ভোগ করে নিতে চায় সেই জন্য তাকে বলা হচ্ছে কৃপণ কারণ সে অনিত্য ফল বাঞ্ছা করে সেই জন্য কৃষ্ণকে বারবার বলছেন দূরে হি অবরং কর্ম এই কাজগুলোকে তুমি দূরে সরিয়ে রাখো কি করে বুদ্ধিযোগ আর ধনঞ্জয় হে ধনঞ্জয় বুদ্ধিযোগের দ্বারা নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্ম করো কোনো কামনা বাসনা রেখো না এবং এইভাবে এই ধরনের কামনাকে তুমি দূরে সরিয়ে রাখো যোগ শব্দের অর্থ আমরা এখনই দেখলাম যে ভগবান শ্রীকৃষ্ণের নিরবচ্ছিন্ন মনোনাবেশ অর্থাৎ কৃপণের মতো কোন কর্মের ফল ভোগের আশা না করে বা ভোগের আশায় কোনো কর্ম না করে কর্ম কৃষ্ণ ভাবনাময় হয়ে আমাদের সম্পাদন করা উচিত কেবল কৃষ্ণের সন্তুষ্টির জন্য সেই উদ্দেশ্য পালন করা উচিত আর এই কৃষ্ণ সেবাই হচ্ছে প্রতিটি জীবের পরম কর্তব্য কর্ম। সেই জন্য অনন্ত ভোগের আশায় কর্ম না করে অনন্ত ভগবানের সেবার জন্য সন্তুষ্টির জন্য এই একই কর্ম এই জন্য করা উচিত আর এটাই হচ্ছে প্রকৃত বুদ্ধি বা বুদ্ধিযোগ এইভাবে বুদ্ধিযোগের কথা বলে পরবর্তী শ্লোকে এবার ভগবান তার গুরুত্ব বলছেন সেখানে তিনি বলছেন বুদ্ধিযুক্ত যহাতি হ উভেদ সুকৃত দুষ্কৃতে তস্মাদ যোগায় যজ্জস যোগ কর্ম সুকৌশলম অনুবাদ যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনেই পাপ ও পুণ্য উভয় থেকেই মুক্ত হন অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো সেটি হচ্ছে সর্বাঙ্গীন কর্মকৌশল এখানে ভগবান একটি কৌশল প্রদান করছেন যে এইভাবে বুদ্ধিযোগে কেউ যদি কর্ম করে তাহলে কী হবে বুদ্ধিযুক্ত জহাতি হয় এইভাবে কর্ম করার পর উভে সুকৃত দুষ্কৃতী সুকৃতি এবং দুষ্কৃতি অর্থাৎ ভালো ফল খারাপ ফল উভয় থেকেই মুক্তি লাভ করা সম্ভব অর্জুনের পূর্বে যোগে তিনি এই যে বিশাল আকারে যে হত্যা এবং একই সঙ্গে কুলক্ষয় কুলের নাশ এই জনিত যে ভয়ানক পাপ হতে চলেছে সেই পাপের ফল ভোগের দ্বারা ভীত ছিলেন এই জন্য কৃষ্ণ এই পন্থার কথা বলছেন যেই পন্থায় কেবল পাপেরই ফল নয় এমনকি পুণ্যের ফল থেকেও আমরা সহজেই মুক্ত হয়ে যেতে পারি সেই জন্য এটাকে বলছে কর্ম সুকৌশলম অর্থাৎ এইটাই কর্মের প্রকৃত কৌশল যার দ্বারা কর্ম করার পরেও পাপ বা পুণ্য ফল থেকে সহজেই মুক্ত থাকা যায় জ্ঞানীরা সাধারণত কর্মফল থেকে মুক্ত থাকার জন্য তারা ত্যাগের পন্থা অবলম্বন করেন কিন্তু বাস্তবে কর্ম না করে থাকা সম্ভব নয় আর বুদ্ধিযোগ অবলম্বন করে কেউ যদি সুকৌশলে নিষ্কাম কর্মযোগ অনুশীলন করে তাহলে সেক্ষেত্রে কর্ম করার পরও বন্ধন থেকে মুক্ত থাকা যায় তাই জ্ঞানীদের পন্থাও সর্বাঙ্গীনভাবে ত্রুটিমুক্ত নয় এক তো সর্বাঙ্গীনভাবে ত্যাগ করা সম্ভব নয় আর দ্বিতীয়ত সেটি অনেক কষ্টসাধ্য সেখানে নিষ্কাম কর্মযোগের পন্থা অনুশীলন করলে সহজেই সমস্ত কর্ম করেও তার ফল থেকে মুক্ত থাকা যায় যেমন উদাহরণস্বরূপ বলা যায় আমরা জানি পারদ হচ্ছে বিষাক্ত সাধারণ মানুষ দূরে থাকে পারদ শরীরের ভিতর চলে গেলে ভয়ানক ক্ষতি হতে পারে কিন্তু যিনি অভিজ্ঞ আয়ুর্বেদিক কবিরাজ তিনি আবার কিন্তু সেই পারদ দিয়ে মকরধ্বজাদি বিভিন্ন চমক চমকপ্রদ একটা ঔষধ তৈরি করতে পারে এবং জরাজীর্ণ দেহকে নতুন শক্তি বা জীবনী শক্তি প্রদান করতে পারেন সেটা সেই ব্যক্তি পারেন কৃষ্ণও সেরকম অর্জুনকে উপদেশ দিচ্ছেন যে কর্ম যদিও যে কোনো কর্মের ফলেই কোনো না কোনো ফল আসে এবং সেই ফল মানুষকে কর্মফলে কর্মচক্রে আবদ্ধ করে কিন্তু নিষ্কাম কর্মযোগের মাধ্যমে এক্সপার্টের মতো যদি আমি নিষ্কাম কর্মযোগ সাধন পালন করি বা কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্মফলের আশা না রেখে যদি কর্ম করি তাহলে সহজেই জন্ম জন্মান্তরের কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া সম্ভব সেই জন্য কৃষ্ণাকে বলছেন কৌশলম এখন কৌশলটা কী না যোগায় যুজস্ব যোগে যুক্ত হও এবং এর ফলে কি হবে উভে সুকৃতে দুষ্কৃতে তুমি যদি যোগে যুক্ত হও এবং যোগাড়ুর হয়ে তুমি যদি কর্ম করো তাহলে ভালো মন্দ সমস্ত প্রকার ফল থেকে মুক্ত হবে ঠিক এর পূর্বে আটত্রিশ সংখ্য শ্লোকে কৃষ্ণ বলছিল যুদ্ধায় যুজ্জস্ব এখন বলছে তিনি যোগায় যুজ্জস্ব তখন বলছিলেন যুদ্ধে যুক্ত হও এখন বলছে যোগে যুক্ত হও আসলে ক্ষত্রিয়র জন্য কৃষ্ণকে সন্তুষ্টি সন্তুষ্ট করার জন্য যুদ্ধ করাটাই হচ্ছে তার কর্তব্যকর্ম একজন ক্ষত্রিয় যখন ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করেন তখন সেটি হচ্ছে যা সাধনা বা যোগ সাধনা কিন্তু ব্রাহ্মণ বা অন্যান্যদের ক্ষেত্রে সেটির পন্থা আলাদা অর্জুনের ক্ষেত্রে যুদ্ধ করা আর যোগ সাধনা দুটির মধ্যে কোনো ফারাক নেই কিন্তু সকলের জন্য নয় এই জন্য এখানে কৃষ্ণ সর্বজন যাতে গৃহ গ্রহণ করতে পারেন সেই জন্য তিনি এখানে বলছেন যোগায় যুজস্ব যাতে সাধারণ মানুষ সকলেই সমস্ত কাজের ক্ষেত্রে এই নিষ্কাম কর্মযোগকে অ্যাপ্লাই করতে পারে এইভাবে বুদ্ধিযোগে কর্ম সম্পাদন করার আরও গুরুত্বপৃষ্ণ এর পরবর্তী একান্ন সংখ্যক শ্লোকে বলছেন সেখানে তিনি বলছেন কর্মজং বুদ্ধি যুক্তা হি ফলং ত্যাক্তা মনি শীর্ণ জন্মবন্ধ বিনির্মুক্তা পদঙ্গচ্ছন্ত অনুবাদ মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন এইভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা লাভ করেন এই শ্লোকে কৃষ্ণ প্রথমবার কোন চিন্ময় জগৎ বা এই জড় জগতের ঊর্ধ্বের কোনো জগতের প্রথম পরিচয় দিচ্ছেন বলছেন পদম গচ্ছন্তি অনাময়ম এমন একটি স্থানের কথা বলছেন যেখানে অনাময় অর্থাৎ যেখানে দুঃখ দুর্দশা নেই এখনও কিন্তু কৃষ্ণ সরাসরি তার নিজের ভগবত্তার পরিচয় দেননি সেই জন্য তিনি খালি চিন্ময় জগতের একটা জাস্ট পরিচয় দিচ্ছেন প্রথম এই জড় জগৎ হচ্ছে দুঃখালয়ম ভগবান বলছেন আর চিন্ময় জগৎ হচ্ছে অনাময়ম সেখানে কোনো দুঃখ দুর্দশা নেই তো ঠিক এইরকমভাবে নিষ্কাম কর্মযোগের অনুশীলন করে মনীষীগণ ওই চিন্ময় জগতে যা যেতে গমন করতে পারেন যেখানে কোনো প্রকার দুঃখ কষ্ট নেই শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে ফলাকাঙ্ক্ষা বিহীন কর্ম যখন কোনো মানুষ ফলের আশা না করে কেবলমাত্র উচিত বা কর্তব্য মনে করে সেই কর্ম করেন তখন তার ক্রমে ক্রমে আত্মতত্ত্ব জ্ঞান লাভ হয় স্বাভাবিকভাবে আত্মতত্ত্ব জ্ঞান লাভ হয় আর এই আত্মতত্ত্ব জ্ঞান লাভ হলে ক্রমে ক্রমে ভগবানের আশীর্বাদে সে ভগবত্ত্ব জ্ঞানও লাভ করতে থাকে যত যত সে ভগবত্ত্ব জ্ঞান লাভ করে তত সে ভগবানের সেবায় আত্মনিয়োগ করে আর ভগবানের সেবায় আত্মনিয়োগ করার ফলে সহজেই জড়জগত থেকে মুক্ত হয় তিনি চিত জগতে উন্নীত হতে পারেন এইভাবে একজন নিষ্কাম কর্মযোগে ক্রমে ক্রমে ভক্তি লাভ করে তিনি যোগের সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পারেন একে বলা হয় যোগ সিঁড়ি ভগবদ গীতার প্রথম ছটি চ্যাপ্টারে এই যোগ সিঁড়ি সম্বন্ধে খুব সুন্দরভাবে ক্রমে ক্রমে ব্যাখ্যা করা হবে এর পূর্বের শ্লোকে যে বলা হচ্ছিল কৃপনা ফল হেতব যারা কৃপন ব্যক্তি হয় তারা নিজে সমস্যা সমাধান করতে পারে না তারা কি করে জাগতিক প্রতিকূলতা জড়জাগতিক ক্লেশ এইগুলো সব জাগতিক প্রচেষ্টার দ্বারা সমাধান করে জাগতিকভাবে সুখী হতে চায় কিন্তু তারা জানে না যে জড়জগতের সমস্যার কোনো অন্ত নেই এখানে অনন্ত সমস্যা তাই জনজাগতিক সুখের দ্বারা এখানকার দুঃখ দূর করা সম্ভব নয় যারা মনীষী তারা এটা জানেন মনীষী কারা না যারা বুদ্ধিযুগে নিষ্কাম কর্মযুগের মাধ্যমে ভগবত সেবা করেন আর এই ভগবত সেবার ফল কি ভাগবতমে দশম স্কন্ধে বলা হয়েছে শিলভতা তাৎপর্য বলছেন না সমাজ্রিত পল্লব মহৎ পদং পুণ্য মুরারে ভবম বুধের বৎস পদং পরম পদম পদং পদং না তেষাম সবশ্রীতা যে পদপল্লব প্লম মহৎ পদম পূর্ণ যশ মুরারে মুক্তিদাতা মুকুন্দের পদপল্লবপ্লবম অর্থাৎ তার তরণীরূপ নৌকার মতো তার চরণ দ্বয়কে যিনি আশ্রয় করেন তার কি হয় না পদম পদম বিপদম এই যে ভবাম্বুদির বৎস এই যে ভব এই যে জড় জড় সমুদ্র ভবসমুদ্র যেটা হচ্ছে পদম পদম বিপদম যার প্রতিপদে বিপদ রয়েছে সেটা তার কাছে হয় না তার কাছে সেই বিপদ বিপদসঙ্কুল ভবসমুদ্র কীরকম হয়ে যায় বৎস বৎসপদম একটা গো বাছুরের ক্ষুরের চাপে যেতটুকু গর্ত হয় সেই গর্তে যে সঞ্চিত জল যতটুকু হয় এই ভবসমুদ্র তার কাছে ক্ষুদ্র হয়ে এইভাবে সংকুচিত হয়ে যান ফলে সহজেই তারা সেই ভবাম্বুদিকে পার করে তারা পরম পদ প্রাপ্ত হন এইভাবে কৃষ্ণ শ্রীমদ্ভাগবতমে ভক্তিযোগে ভগবত সেবার মাধ্যমে কৃষ্ণ ভক্তির দ্বারা বৈকুণ্ঠ প্রাপ্তি বা চিন্ময় জগৎ প্রাপ্তির কথা বলছেন এখানে প্রাথমিকভাবে কৃষ্ণ সেইটারই পরিচয় দিচ্ছেন এবং সেখানে তিনি বুদ্ধিযোগ হিসেবে কথাটিকে বলছেন এবং প্রথমবারের জন্য তিনি এটাই বলছেন যে অনুশীলনের মাধ্যমে এই জড়জগতের ঊর্ধ্বে এমন কোনো স্থানে যাওয়া যায় যেখানে হচ্ছে অনাময়ম যেখানে কোনো দুঃখ দুর্দশা নেই এইভাবে বুদ্ধিযোগের অভ্যাসের আরও উন্নত স্তরের কথা পর ভগবান বলছেন বাহান্ন সংখ্য শ্লোকে তিনি বলছেন যদাদে মোহ কলীলং বুদ্ধির ব্যতীত নিষ্যতী তদাগন্তাসি নির্বেদং শ্রোতব্যশ্চ শ্রোতশ্চ অনুবাদ এইভাবে পরমেশ্বর ভগবানে অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে যখন তুমি তখন তুমি যা কিছু শুনেছ এবং যা কিছু শ্রবণীয় সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হতে পারবে এখানে ভগবান একটা শব্দ ব্যবহার করছেন বলছেন মোহ কলিলম অর্থাৎ মোহরূপী গভীর অরণ্য গভীর অরণ্যে কেউ যদি একাকী প্রবেশ করে তার পথ জানা থাকে না সে হারিয়ে যায় তাই গভীর অরণ্য মানুষের কাছে ফাঁদের মতো কিন্তু ভালো করে ভেবে দেখুন অরণ্যে যে মানুষ হারিয়ে যায় যে আবদ্ধ হয়ে যায় কিন্তু অরণ্যে কাউকে জোর করে দৈহিকভাবে আবদ্ধ করা হয় না তার হাত পা বাঁধা না থাকে না তুই সে যে কোনোভাবে সঠিক পথে দৌড়ি অরণ্য থেকে বেরিয়ে যেতে পারে কিন্তু বাধা থাকে তার প্রকৃত বুদ্ধি তার তিনি তার বুদ্ধি দিয়ে অরণ্যকে অতিক্রম করতে পারেন না তিনি উপলব্ধি করতে পারেন না যে কোন দিকে কিভাবে গেলে কোন রাস্তায় গেলে পরে তিনি সে অরণ্যকে অতিক্রম করে বেরিয়ে ঠিক অবস্থা বলছেন মোহ কলিলং এই জড়জগত মোহের গভীর অরণ্য এই জড়জগতে এসে আমরা প্রত্যক্ষভাবে নিজেদেরকে বদ্ধরূপে উপলব্ধি করি না আমরা প্রত্যেকেই নিজেকে মুক্ত মনে করি কিন্তু আমরা কেউই এই জড় খাটিয়ে এই জগৎ থেকে মুক্ত হওয়ার কোনো উপায়ও খুঁজে পাই না আমরা জানি না সাধ্য কি বা সাধন কী সর্বোপরি আমরা যে এই যে বদ্ধ অবস্থায় রয়েছি আমরা এই জগৎ থেকে মুক্ত হতে পারছি না এই জিনিসটাও আমরা উপলব্ধি করতে পারি না আমরা এখানে নিজেদেরকে স্বাধীন ভাবি সেই জন্য একে বলা হয়েছে মোহ কলিলং এটা মোহের গভীর অনন্য বা ফাঁদের মতো সেই জন্য বলা হয়েছে বুদ্ধির ব্যাতি তরিশ্বাসী যদি বুদ্ধিযোগের দ্বারা আমরা যদি এই ভগবত সেবার দ্বারা নিষ্কাম কর্মযোগ অনুশীলনের দ্বারা আমরা চাইলে কিন্তু এই কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারে এই জড়জগৎকে আমরা অতিক্রম করে যেতে পারি আর গেলে কি হবে তদা নির্বেদং চ তখন এই অবস্থাতে আমরা প্রতি নিরপেক্ষ হতে পারব শ্রুতি বিভিন্ন বৈদিক মন্ত্র এবং তার আচার অনুষ্ঠান এগুলি হচ্ছে পারমার্থিক প্রগতির জন্য অত্যন্ত অনুকূল সেগুলি ভক্তিযোগে ভগবত সেবার জন্য জীবকে প্রস্তুত করে যেমন ব্রাহ্মমূর্তে নিদ্রা ত্যাগ করা স্নান করা তর্পণ করা যজ্ঞ আদি করা ইত্যাদি করা এই সমস্ত কিছুই হচ্ছে ভক্তিযোগের জন্য অনুকূল কিন্তু যিনি ইতিমধ্যেই পূর্ণ মাত্রায় কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবত ভক্তি যাজন করছেন তিনি এই সমস্ত কর্মকাণ্ডের প্রতি নিরাসক্ত থাকেন নির্বেদং শিল্প প্রভুপাত এখানে মাধবেন্দ্র পরি উদাহরণ দিয়েছেন তিনি খুব সুন্দরভাবে বলছেন যে সন্ধ্যা বন্ধন বা ইত্যাদি বৈদিক আচার অনুষ্ঠানকে তিনি শ্রদ্ধা জানাচ্ছেন এবং সঙ্গে সঙ্গে এটাও বলছেন তিনি বলছেন আমি যেহেতু কংসারী কংসের শত্রু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করছি এবং এটি যথেষ্ট আমার পাপ দূর করতে আমাকে এই জগৎ থেকে উদ্ধার করতে সুতরাং আমি আলাদা করে পুণ্যকর্ম সন্ধ্যা বন্ধন পিতৃপুরুষদের জন্য তর্পণাদি এই সমস্ত ক্রিয়ার করতে পারছি না আমাকে ক্ষমা করুন অর্থাৎ কর্মকাণ্ড বা বেদের প্রাথমিক স্তরের যে সমস্ত সাত্ত্বিক আচার অনুষ্ঠান সেগুলি আমাদের উন্নতির জন্য সহায়ক কিন্তু যারা এই সমস্ত আচার অনুষ্ঠানগুলিকে পরম কর্তব্য মনে করে এগুলিকে বেদের সার মনে করে সেই আচার অনুষ্ঠানের প্রতি আসক্ত হয়ে যায় এবং নিত্যকাল ধরে খালি সেগুলি করে সন্তুষ্ট থাকে তো সেটি হচ্ছে কেবলমাত্র সময়ের অপচয় সেই জন্য কখনোই তারা মোহ কলিলং এই মোহরূপী সংসার থেকে মুক্ত হতেই পারেন না ভগবান চুয়াল্লিশ সংঘ শ্লোকের পরে এর পূর্বে বলছিলেন ভোগ ঐশ্বর্য প্রসক্তানহিত চেয়েতাম ভোগ আর ঐশ্বর্যের দ্বারা এদের চিত্ত অপহৃত হয়ে গেছে কারণ এই ধরনের কর্মকাণ্ড পর প্রাথমিক সাত্ত্বিক কর্ম করলে তার ফল রূপে এইগুলি প্রাপ্ত হয় তাদের ফলে কি হয় না ব্যবসায়াত্মিক আবুদ্ধি সমাধবিধিদের কখনো কৃষ্ণ ভাবনায় তাদের সমাধি হয় না বা পূর্ণ মাত্রায় তারা কৃষ্ণ সেবায় যুক্ত হতে পারেন না তাদের মন এই জনজাগতিক বস্তুর প্রতি বা মোহকলিলে আবদ্ধ হয়ে থেকে যায় কিন্তু যে ব্যক্তি বুদ্ধিযোগে নিষ্কাম কর্মযোগে কৃষ্ণ সেবা যুক্ত হয়েছেন তিনি সহজেই এই জড়জগতে সমস্ত সীমা অতিক্রম করে পূর্ণ কৃষ্ণ ভাবনাময় হতে পারেন এবং সেই স্তরে গিয়ে তার কাছে বেদেরই সমস্ত বাক্য তার কাছে অপ্রয়োজনীয় হয়ে যায় কারণ তিনি তখন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সব রকম কর্ম করেন এমন নয় যে তিনি সেই সময় তামসিকতার দ্বারা পরিপূর্ণ হয়ে ফাঁকিবাজের মতো টেন্ডেন্সি নিয়ে সমস্ত আচার তাকে আর করতে হয় না এমন নয় কিন্তু সেই সময় তিনি যা করছেন আন্তরিকভাবে কৃষ্ণ সেবার জন্য কৃষ্ণের সন্তুষ্টির জন্য করছেন সেই জন্য তখন আর এই সমস্ত আচার অনুষ্ঠান তাকে নিয়ম করে করতে হয় না এই প্রসঙ্গে কৃষ্ণ এবার শেষ উপদেশ দিচ্ছেন তিপ্পান্ন সংখ্যক শ্লোকে সেখানে তিনি বলছেন শ্রুতি বিপ্রতি নিশ্চলা সমাধা চলা বুদ্ধি সদা মা বা তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্ম উপলব্ধির সমাধিতে স্থির হবে তখন তুমি দিব্য জ্ঞান লাভ করে ভক্তিযোগে অধিষ্ঠিত হবে এখানে কৃষ্ণ বুদ্ধিযোগ বা কর্ম নিষ্কাম কর্মযোগের শ্রেষ্ঠত্বকে স্থাপন করছেন এই জন্যই তো পূর্বের শ্লোকে তিনি বৈদিক কর্মকাণ্ডে যে জড়জাগতিক ভোগের যে আকর্ষণীয় প্রতিশ্রুতি আছে সেগুলিতে আকৃষ্ট হতে নিষেধ করছেন আর সেটা তখনই হবে যখন কেউ কৃষ্ণ ভাবনাময় ভাবনায় পূর্ণরূপে ভাবিত অর্থাৎ সমাধিস্থ হবে অর্থাৎ স্থির বা নিশ্চলভাবে সে কৃষ্ণ ভাবনাময় হবে আর সেইটা তখনই হবে যখন সমাধা বচলা বুদ্ধি তার বুদ্ধি কৃষ্ণ ভাবনায় স্থির হবে কিন্তু ভালো করে ভেবে দেখুন কৃষ্ণ কিন্তু মনকে কৃষ্ণ ভাবনায় স্থির হতে বলছেন না তিনি বলছেন না সমাধা বচলা মন। তিনি বলছেন সমাধা বচলা বুদ্ধি বুদ্ধিকে কৃষ্ণ স্থির হতে বলছেন কারণ আমাদের মন সর্বদাই চঞ্চল মন বিচার করতে পারে না মন খালি সংকল্প আর বিকল্প করে অর্থাৎ মনের ভালো লাগে পছন্দ হয় অপছন্দ হয় বুদ্ধি বিনা মন যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে সেটা সাময়িক তার সুখের জন্য সেটা আবেগপূর্ণ হয় কখনো মন সেই সেই জিনিসটা কষ্টকর হয়ে গেলে মন তাকে সহজেই ত্যাগ করে দেয় যারা কেবল দেখবেন মানসিকভাবে একটা আবেগে পড়ে কাউকে দেখে সাময়িক আনন্দের জন্য অনেক সময় তাদেরকে কৃষ্ণ ভাবনাময় হতে দেখা যায় তারা নাম করতে দেখা যায় কিন্তু অনেক সময় দেখা যায় কিছুক্ষণ পর তাদের মন আবার অন্য কিছুতে আকৃষ্ট হয়ে যাচ্ছে তখন তারাই আবার সেই দিকে ছুটে যাচ্ছে এই জন্য আবেগের বসে যারা কৃষ্ণ ভাবনা গ্রহণ করেন কয়েকদিন পর দেখা যায় তারাই আবার মায়াবাদীদের ভাষ্য আনন্দের সঙ্গে গ্রহণ করছেন এই ধরনের ব্যক্তিদের মন এক স্থানে স্থিত হয় না তাদের উপর ভরসা করা যায় না সেই জন্য কৃষ্ণ বুদ্ধিকে অচলা করতে বলছেন মনকে সরাসরি অচলা করা অসম্ভব সেই জন্য বলছে অচলা বুদ্ধি বুদ্ধি যদি স্থির হয় বুদ্ধি যদি উপলব্ধি করে কৃষ্ণ ভাবনায় আমাদের পরম কর্তব্য তাহলে বুদ্ধি যখন কৃষ্ণ ভাবনাময় হবে অটোমেটিক মন বুদ্ধির প্রভাবে সেও কৃষ্ণ ভাবনায় স্থিত হবে যতই সে জাগতিক ভোগের দ্বারা বৈদিক কর্মকাণ্ডের দ্বারা আসক্ত হোক না কেন বুদ্ধি তাকে প্রতিবার কৃষ্ণ ভাবনায় ফিরিয়ে নিয়ে আসবে অর্থাৎ বুদ্ধির দ্বারা কেউ যদি উপলব্ধি করতে পারেন সকল পারমার্থিক ক্রিয়াকলাপের পূর্ণতা হচ্ছে ভগবানের দাসত্ব প্রাপ্ত হওয়া ভগবানের সেবা করা নিষ্কাম কর্মযোগে এই সত্য যখন সে উপলব্ধি করে তখন শাস্ত্রের গুণতত্ত্বের দ্বারা বাস্ত্রের বিভিন্ন জটিল কথার দ্বারা তিনি ভ্রমিত হন না শাস্ত্রে যাই কথা শুনুন না কেন তিনি জানেন তার পরম উপদেশ হচ্ছে শাস্ত্রের পরম লক্ষ্য হচ্ছে ভগবত সেবায় জীবকে নিযুক্ত করা আর এইভাবে তার মন দৃঢ় তার বুদ্ধি দৃঢ়ভাবে ভগবত সেবায় নিযুক্ত হলে তার মনও অটোমেটিক এই কাজে যুক্ত হয়ে যায় এরকমভাবে সেই ব্যক্তি তখন কৃষ্ণ বা তার যোগ্য প্রতিনিধি গুরুদেবের সেবার দ্বারা সহজেই সে ভগবত ভক্তি লাভ করতে পারে অর্থাৎ কেউ যখন বুঝবেন যে কৃষ্ণ ভক্তি ছাড়া বাকি সমস্ত রকমের পারমার্থিক কর্মই হচ্ছে জড়ো ও অনিত্য তখনই সে চিন্ময় কর্মে দৃঢ়ভাবে যুক্ত হবে এইভাবে কৃষ্ণ অর্জুনকে নিষ্কাম কর্মযোগের পন্থা এবং তার গুরুত্ব ব্যাখ্যা করছেন কিন্তু অর্জুন এখানে এর পরবর্তী শ্লোকে তার কাছ থেকে আরও প্র্যাকটিক্যালি জানতে চাইছেন যে নিষ্কাম কর্মযোগ যিনি সাধন করছেন তার লক্ষণ কীরকম অর্জুন এইবার বলছেন কৃষ্ণকে এতক্ষণ কৃষ্ণর কাছ থেকে বিভিন্ন পন্থা শ্রবণ করার পর কৃষ্ণ যখন পরম পন্থা হিসেবে তাকে নিষ্কাম কর্মযোগ ব্যাখ্যা করলেন তখন অর্জুন জানতে চাইছেন অর্জুন বা স্থিত প্রজ্ঞাসাভাষা সমাধিস্থ সব স্থিত্রভাষেত কিমা শীত ব্রজেত কিং অনুবাদ অর্জুন জিজ্ঞাসা করলেন হে কেশব স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধিসম্পন্ন মানুষের লক্ষণ কি তিনি কিভাবে কথা বলেন কিভাবে অবস্থান করেন এবং কিভাবেই বা তিনি বিচরণ করেন কৃষ্ণ দ্বিতীয় অধ্যায়ের একাদশ শ্লোক থেকে তিপ্পান্ন সংখ্যক শ্লোক পর্যন্ত দীর্ঘ উপদেশ প্রদান করেছেন নানান স্তরে অর্জুনের প্রশ্ন অনুসারে কখনো তিনি কর্মকাণ্ডের নিম্ন কথা বলেছেন জ্ঞানের কথা বলেছেন নিষ্কাম কর্মযোগের কথা বলেছেন কিছু বলেছেন আর সেখানে আর্থিক সংখ্যক শ্লোক পর্যন্ত তিনি সরাসরি যুদ্ধের আদেশও প্রদান করেছেন তারপর আবার তিপ্পান্ন সংখ্যক শ্লোকে তিনি যা কিছু কথা বলেছেন সবই জড় অস্তিত্বের ঊর্ধ্বের কথা বিশেষ করে উনপঞ্চাশ শ্লোকে এসে উনপঞ্চাশ সংখ্যক শ্লোকে কৃষ্ণ বলেছেন দূরে ন হেয়াবরং কর্ম এই সমস্ত জড়জগতি কর্মকে দূরে সরিয়ে রাখো এক্ষেত্রে কিন্তু কৃষ্ণ অবরং কর্ম বলতে কর্মকাণ্ডীয় কর্মকে বলেছে যে সমস্ত কর্মের আমরা ভালো ফল ভোগ করতে চাই কিন্তু অর্জুনের কাছে অবরং কর্ম হচ্ছে আত্মীয় স্বজনকে বধ করা গুরুজনকে হত্যা করা বা কুল নাশ করা ইত্যাদি ফলে অর্জুন এখন জানতে চাইছেন যে কৃষ্ণ যে নিষ্কাম কর্মযোগের কথা বলছেন সেই রকম যোগাড়ুর ব্যক্তি কি যুদ্ধ করবেন না করবেন না তার কাছে যুদ্ধটা কি অবরম কর্ম নয় অর্থাৎ অর্জুনের প্রকৃত সমস্যা তো যুদ্ধ করা না করার দ্বন্দ্ব সেই জন্য কৃষ্ণ তাকে সবকিছু কিছু বললেও অর্জুন সব যুদ্ধ করা বা না করা নিরীক্ষে তিনি বুঝে নিতে চাইছেন কৃষ্ণ যখন অর্জুনকে তার পরম কর্তব্য বোঝাচ্ছেন তখন অর্জুন এটা জানতে চাইছেন ওই পরম কর্তব্যে স্থিত একজন ব্যক্তির পক্ষে আদর্শ আচরণ কেমন হওয়া উচিত তিনি যদি এইরকম আমার অবস্থায় থাকে তিনি যদি ক্ষত্রিয় ব্যক্তি হন তাহলে তিনিও কি যুদ্ধে আগ্রহী হবেন না সেটি যুদ্ধ একটি জরধাগতিক কর্ম বলে তিনি সেটিকে অবরং কর্ম বলে দূরে সরিয়ে রাখবেন এইখানে কিন্তু অর্জুন কোনো জাগতিক বৈশিষ্ট্য জানতে চাইছেন না যে সেই ব্যক্তি কেমন দেখতে কীরকম স্টাইলে হাঁটেন কেমন জামাকাপড় পরেন এইগুলো না তিনি এই ধরনের ব্যক্তির প্রকৃত লক্ষণ জানতে চাইছেন যাতে আমরা নিজেরাও নিজেদেরকে বিচার করে বুঝতে পারি যে আমি এই স্তরে পৌঁছাতে পারছি কি পারছি না সেটা তিনি প্রথম বলছেন না স্থিতবর্গস্য কা ভাষা ভাষা বলতে কোনো ল্যাঙ্গুয়েজকে বোঝায় যে কোন ব্যক্তি কোন ভাষায় কথা বলেন তিনি বাংলা ভাষায় কথা বলেন হিন্দিতে কথা বলেন ইংরেজিতে বলেন না অর্জুন এটা জানতে চাইছেন না ভাষা বলতে ভাষ্যকেও বোঝায় ভাষ্যতে ইতি ইতিভাষা কোনো বস্তুকে কীভাবে ব্যাখ্যা করা হচ্ছে সেটা হচ্ছে সেটার ভাষা যেমন গোবিন্দ ভাষ্য এরকম যে নির্বিশেষ ভাষ্য রয়েছে বিভিন্ন রকমের ভাষ্য রয়েছে ভাষ্য অর্থাৎ কোনো কোন বস্তুকে তার যে বিশ্লেষণ করা হয় তার যে বৈশিষ্ট্য উল্লেখ করা হয় সেইটাকে বলা হয় যে ভাষ্য অর্থাৎ এইখানে অর্জুন জানতে চাইছে সেই ব্যক্তি সম্বন্ধে সকলে কেমন বর্ণনা দেন অর্থাৎ সোজা কথায় তিনি একজন স্থিত ব্যক্তি স্থিতপ্রজ্ঞ ব্যক্তির প্রকৃত লক্ষণগুলি তিনি জানতে চাইছেন তিনি কোন ভাষায় কথা বলে তার মাতৃভাষা জানতে চাইছেন না শ্রীলপ্রভাত এখানে বলছেন ধনির লক্ষণ যেমন একজন ধনী ব্যক্তিকে দেখেই বোঝা যায় তার সঙ্গে না তার ধন কত না জেনেও তার পোশাক আশাক হাঁটা চলা দেখে বোঝা যায় সেই সেরকম এখানে একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরও সমস্ত বাহ্যিক গুণাবলী দেখেও তার বোঝা যায় যে তিনি স্থিতপ্রজ্ঞ কি না তারপর তিনি বলছেন কিংপ্রভা সেত অর্থাৎ তিনি কি কথা বলেন তার আলোচনার বিষয় কি থাকে এখনও প্রভাত বলছেন যে কৃষ্ণ কথার মাধ্যমেই তার পরিচয় পাওয়া যায় একজন মানুষ তার মানসিক অবস্থা বা তার চিন্তা ভাবনা কর্মের দ্বারা যতটা না ভালো প্রকাশ করতে পারেন শব্দের দ্বারা খুব বেশি ভালোভাবে প্রকাশ করতে পারেন সেই জন্য একজন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি তার কর্মের দ্বারা কৃষ্ণ কথা প্রচারও করেন এবং নিজের নিজের অবস্থানও সকলকে বুঝিয়ে দিতে পারেন সেই জন্য তিনি কথা ছাড়া অন্য কোনো কথায় তার কোনো আকর্ষণ থাকে না অন্য কোনো কথা বললেও জানবেন যে সেটি কৃষ্ণ কথার একটা ভূমিকা বা পটভূমি তৈরি করার জন্য তিনি অন্য কথা বলছেন সেই সূত্রে প্রভুপাত খুব সুন্দর কথা বলছেন যে একজন মূর্খ ব্যক্তি যতক্ষণ মুখ খুলছেন না ততক্ষণ তিনি সম্মান পান কিন্তু মূর্খ যেই মুখ তখন তার শব্দ বেরিয়ে ধরা পড়ে যায় সে মূর্খ ব্যক্তি অর্থাৎ অনেকে সাজ পোশাকে বৈষ্ণব সাজতে পারে তিলকমালা পরে কৃষ্ণ ভক্ত সাজতে পারে গুরু গম্ভীর্য ভাব হাব ভাব দেখিয়ে ওঠা বসা দেখিয়ে কৃষ্ণ ভক্ত সাজতে পারে কিন্তু যখনই তিনি মুখ খুলবেন তিনি কৃষ্ণ সম্বন্ধে দুটি কথা বলতে যাবেন তখনই তিনি ধরা পড়ে যাবেন এই ধরনের ব্যক্তি বাক্য ভক্তির বিপরীত হবে তৎক্ষণাৎ না হলেও দু একটি কথা বলার পর তার আকর্ষণ যেহেতু জনজাগতিক স্তরে সুতরাং তিনি পরম স্তরে কথা বলতে কখনোই পারবেন সেই জন্য অর্জুন জানতে একজন ব্যক্তি কি ধরনের আলোচনা করছেন এবং সেই সঙ্গে তিনি কিভাবে উপবেশন করেন একইভাবে এখানে অর্জুন তার অঙ্গভঙ্গি বসতে চাইছেন তিনি মাটিতে বসেন না চেয়ারে বসেন তিনি কোনো কায়দাও জানতে চাইছেন না তিনি জানতে চাইছেন তিনি তার নিজস্ব ইন্দ্রসমূহকে বসীভূত করে নিয়ন্ত্রণে রেখে শান্তিতে কিভাবে অধিষ্ঠান করেন আমরা যখনই এক স্থানে শান্তভাবে বসতে চাই এবং মন কৃষ্ণ কথায় একাগ্রীভূত করতে চাই আমাদের চঞ্চল ইন্দ্রিয় চঞ্চল মনকে কোনো না কোনো দিকে দিয়ে যায় আমরা ভক্তিতে দীর্ঘক্ষণ থাকতে পারি না অন্য কিছু দেখার জন্য চোখ ছুটে চলে যায় কিছু স্বাদ গ্রহণ করার জন্য জীব ছুটে চলে যায় কান ছুটে বিভিন্ন দিকে আমরা আকৃষ্ট হয়ে যাই ফলে এক স্থানে স্থিরভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন হতে পারি না জানতে যে এই ধরনের ব্যক্তি কি করে উপবিষ্ট হয়ে থাকেন তার ইন্দ্রিয়গুলোকে তিনি কিভাবে এত সুন্দরভাবে করে যে তিনি দীর্ঘকাল এক স্থানে উপবেশ করে তিনি পূর্ণ মাত্রায় কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকতে পারেন তারপর শেষ লোক শেষ শব্দে তিনি বলছেন ব্রজে তো কিম ব্রজ হচ্ছে ঘুরে বেড়ানো অর্থাৎ তিনি এটাও বলছেন না যে তিনি কোথায় কোথায় বেড়াতে যান কিভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান এটাও নয় অর্জুনের বক্তব্য এই জড়জগৎ জড় আকর্ষণে পরিপূর্ণ যেদিকেই আমাদের ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যোগাযোগ হয় সেই দিকেই কোনো না কোনো বিষয় আমাদের এই কোনো না কোনো ইন্দ্রিয়কে আকর্ষণ করেন আর স্থিতপ্রজ্ঞ ব্যক্তি এটা ভালোভাবে জানেন সুতরাং এরকম আকর্ষণীয় জগতে তিনি কিভাবে বিচরণ করেন তিনি কীভাবে সমস্ত আকর্ষণের মধ্যে দিয়ে বিচরণ করেও তিনি তার পথে তার কৃষ্ণ ভাবনায় স্থির থাকে কিভাবে জড়জগতের সমস্ত কিছুর মধ্যে তার ইন্দ্রিয়গুলি নিয়ে বিচরণ করার পরেও তিনি আত্মতত্ত্ব জ্ঞানী বা স্থিত হয়ে থাকতে পারেন বা স্থিতপ্রজ্ঞ হয়ে থাকতে পারেন এটি হচ্ছে অর্জুনের জানার বিষয় এবং কৃষ্ণের পরপর কতগুলি শ্লোকে তার এই প্রশ্নগুলির উত্তর প্রদান করবেন সর্বপ্রথম প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছেন ভগবান পঞ্চান্ন সংখ্যক শ্লোকে তিনি বলছেন শ্রী ভগবান বা প্রজহাতি যদাকামান সর্বান পার্থ নিয়ে বাত্ম না তুষ্ট স্থিত প্রজ্ঞস্তদোচ্চতে অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে পার্থ জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এইভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে তখনই তাকে স্থিত প্রজ্ঞ বলা হয় একজন কৃষ্ণ পূর্ণ কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি যিনি নিষ্কাম কর্মযোগে যুক্ত হয়েছেন সেই রকম ব্যক্তিকে কৃষ্ণ এর পর কতগুলি শ্লোকে তার বিভিন্ন বিভিন্ন বৈশিষ্ট্য উপর নির্ভর করে তাকে বিভিন্ন নামে সম্বোধন করছেন যেমন এই শ্লোকে তাকে বলছেন স্থিতপ্রজ্ঞ পরের শ্লোকে বলবেন তাকে স্থিতধীর মুি এইরকমভাবে এক এক শ্লোকে তাকে এক এক নামে সম্বোধন করছেন এখানে কৃষ্ণ স্থিতপ্রজ্ঞ বলছেন অর্থাৎ যার প্রজ্ঞা বা বুদ্ধি চিন্ময় ধামে স্থিত রয়েছে এইরকম স্থিতপ্রজ্ঞ হওয়ার জন্য ভগবান দুইটি গুণের কথা উল্লেখ করছেন এক হচ্ছে প্রজাহাতি যদা কামান আর একটা হচ্ছে আত্মন্যবাত্মাতুষ্ট অর্থাৎ সমস্ত প্রজাহাতি যদা কামান অর্থাৎ হচ্ছে প্রজহাতি যদা কামান যার সমস্ত কামনা বাসনা দূরীভূত হয়ে গেছে যিনি সব রকমের জড়ো কামনা বাসনা ত্যাগ করেছেন তিনি স্থিতপ্রজ্ঞ এবার আমরা একটু পূর্বে আলোচনা করলাম স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তিনি সর্বদা দুঃখ দর্দশা দুর্দশার ঊর্ধ্বে চলে যান অর্থাৎ তিনি পরম সুখময় স্থানে যেতে পারেন এখন প্রশ্ন হচ্ছে তিনি যদি তার সমস্ত কামনা বাসনা ত্যাগ করে তো আনন্দিত থাকার বাসনাটাও তো হচ্ছে এক ধরনের বাসনা তিনি যদি সমস্ত কামনা বাসনা পরিত্যাগই করে দেয় তাহলে আনন্দ পাওয়ার বা সুখী হওয়ার বাসনাটাও তো তাকে পরিত্যাগ করতে হয় আনন্দের বাসনাও তো এক ধরনের বাসনা তা আনন্দের বাসনা পরিত্যাগ করে তিনি কি করে আনন্দিত থাকতে পারেন সেই জন্যই কৃষ্ণ কথাটাকে ক্লিয়ার করে বলছেন যে প্রজাহাতি যাদা কামান সর্বান পার্থ মনোগতান মনোগতান অর্থাৎ মনোগত মনের কল্পনা প্রস্তুত যে কামনা বাসনা যেগুলির দ্বারা মন আকৃষ্ট হয়েছে সেইগুলিকে তিনি ত্যাগ করেন তিনি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করেন না যে কামনা বাসনা মন থেকে উদ্ভূত তার জড় ভোগ বিষয়ের সঙ্গে যুক্ত সেইগুলিকে তিনি পরিত্যাগ করেন কিন্তু প্রতিটি জীবের আত্মা হচ্ছে পরম আনন্দময় তাই আত্মাস্তরের যে নিত্যস্তরের আনন্দের যে বাসনা সেটিকে কখনো কোনো জীব ত্যাগ করেও না এবং তা কখনোই পরিত্যাজ্য নয় বরং প্রকৃতপক্ষে জীব যখন আত্মাতেই পরিতৃপ্তি লাভ করে তখনই সে জড়জাগতিক কামনা বাসনাকে দূরে সরিয়ে রাখতে পারে প্রকৃতপক্ষে আমাদের জড় অস্তিত্ব তিনটি স্তরে পরিলক্ষিত হয় একটি হচ্ছে আমাদের স্থূল দেহ স্থিতি অব তেজ মরুদি তৈরি যে চোখে পড়ে যে দেহ এই স্থূল দেহ দ্বিতীয় হচ্ছে স্থূল দেহের অন্তরে অবস্থিত সূক্ষ্ম দেহ মন বুদ্ধি অহংকার আর তৃতীয় হচ্ছে সর্বোপরি আমাদের যে ব্যক্তিত্ব জীবাত্মা বা আত্মা এবার সাধারণত সূক্ষ্ম দেহের আমাদের এই স্থূল দেহের অন্তরে যে সূক্ষ্ম দেহ রয়েছে সেই সূক্ষ্ম দেহের যে মন সেই মন আমাদের স্থূল শরীরের ইন্দ্রিয়গুলির দ্বারা জড়জগতের বিষয়ের সঙ্গে যোগাযোগ করে ফলে মন যেহেতু সরাসরি ইন্দ্রিয়ের মাধ্যমে জড়জগতের বিষয়গুলির সঙ্গে আদান প্রদান করে তো বিভিন্ন জনজাগতিক বিষয় এই ইন্দ্রিয়ের দ্বারা মনকে আকর্ষণ করে ফলে মন নিরন্তর বিভিন্ন ইন্দ্রিয়ের দ্বারা বিভিন্ন বিষয়ের কামনা বাসনার প্রতি আকৃষ্ট হয়ে যায় এবং সেগুলির দ্বারা বিচলিত হয়ে যায় এখানে সেই সমস্ত কামনা বাসনাকে মনোগতান বলেছে কারণ বিষয়গুলি মনকেই আকৃষ্ট করে তাই সমস্ত কামনা বাসনা পরিত্য এবার যখনই মন ইন্দ্রিয় সময়ের সঙ্গে যে নিজেকে একাত্মিক মতো করে যে ভাবছে সেটা থেকে যখন মন দূরে আসবে মন যখন বুঝতে পারবে আমি খালি জড় শরীরের সঙ্গে আদান প্রদান করছি বলে এই ইন্দ্রিয়গুলোকে আমি নিজের ভাবছি এই জড় শরীর থেকে আমি ভিন্ন এইভাবে মন যখন জড় ইন্দ্রিয়ের অ্যাক্টিভিটি থেকে নিজেকে দূর করবে এবং যখন সে আত্মাতে স্থিত হবে তখনই সে জড় জগৎ থেকে তার মুখ ফিরিয়ে নিতে পারবে কিন্তু সুপ্রভুপাত বলছেন প্রথমেই মনকে ইন্দ্রিয় সমূহ থেকে সংবরণ করে নেওয়া বিভিন্ন ইন্দ্রিয় সুখ ভোগের অতই যে মন তাকে সরাসরি ইন্দ্রিয় থেকে বিচ্ছিন্ন করা জোর করে করা অসম্ভব প্রায় অসম্ভব বা কষ্টকর সরাসরি মন সেটা করতে চায় না করলে পরে মন বিদ্রোহ দেখাবে বরং তার পরিবর্তে সহজ পন্থা হচ্ছে মনকে কৃষ্ণ ভাবনাময় করে তোলা অর্থাৎ স্বাভাবিকভাবে যখন মন বিভিন্ন ইন্দ্রিয়ের মাধ্যমে সুখ উপভোগ করছে সেই সময় মনকে যদি কৃষ্ণ সেবায় যুক্ত করা হয় তখন মন ওই ইন্দ্রিয়গুলির মাধ্যমেই কৃষ্ণ সেবা করতে থাকে যে ইন্দ্রিয়ের মাধ্যমে মন বিষয় ভোগ করতে চায় সেই ইন্দ্রিয়ের মাধ্যমে সে কৃষ্ণ সেবা করে ফলে তখন মন স্বাভাবিক কাজকর্ম করেও সে অপ্রাকৃত চেতনা স্তরে ধীরে ধীরে অধিষ্ঠিত হয় এবং সে স্বাভাবিকভাবে সন্তুষ্ট হয় এইভাবে মন যখন পরম সন্তুষ্ট হবে বা তৃপ্ত হবে তখন সে স্বাভাবিকভাবেই জনজাগতিক কামনা বাসনা থেকে নির্লিপ্ত হতে হবে এইভাবে সর্বপ্রথম স্থূল শরীর বা সূক্ষ্ম শরীর দিয়ে যখন আমরা পরমেশ্বর ভগবানের সেবায় নিয়োজিত হব কৃষ্ণ ভাবনাময় হয়ে যখন কর্ম করতে শুরু করব প্রাথমিকভাবে কোনো কামনা বাসনা থাকলেও ধীরে ধীরে সেই সেবার যে পরম সুখ সেইটা যখন সে টেস্ট করবে ক্রমাগত তার জরজাগতিক কামনা বাসনা দূর হয়ে যায় সেই জন্য সূর্যপ্রপাত বলছেন যদি কেউ ভক্ত না হয় তাহলে সে যতই উন্নত যোগী বা অন্য কিছু হন না কেন তার চিন্তাভাবনা কখনো মনোগত জল্পনা কল্পনা স্তর থেকে উন্নত হতেই পারে না এবং হয় না বলে তার কখনো কোনো পার্মানেন্ট গুণ পরিলক্ষিত হয় না তার সময় কিছু গুণ পরিলক্ষিত হলেও সেটি আলটিমেটলি চিন্ময় স্তরে তাকে নিয়ে যেতে পারে না কারণ তারা সর্বদাই বহির্মুখ থাকে তারা দেহের মাধ্যমে সব কিছু করার চেষ্টা করে কিন্তু কৃষ্ণভক্তের মন সর্বদাই অন্তর্মুখ সে আত্মার মাধ্যমে সে যেহেতু আত্মাকে কৃষ্ণের দাসরূপে জানে সে নিজেকে আত্মার পরিচয় হিসেবে জেনে তিনি কেবল ইন্দ্রিয়গুলিকে ব্যবহার করে কৃষ্ণ সেবা করতে থাকেন ফলে তিনি ইন্দ্রিয়দের কার্যকর ক্ষমতার ওপর তিনি খুব বেশি আসক্ত বা নির্ভরশীল হন না সেই জন্য মন সর্বদাই অন্তর্মুখী থাকে সেই জন্য স্বাভাবিকভাবে তাদের মধ্যে মহাত্মা বা স্থিতপজ্ঞ ব্যক্তির সমস্ত গুণাবলী আপনি থেকেই বিকশিত হতে থাকে পরবর্তী শ্লোকে সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন যে কিং অর্থাৎ এই ধরনের কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি কি ধরনের কথা বলেন সর্বপ্রথম শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন দুঃখে স্বান উদ্বিগ্নম না সুখে সুবৃগত স্পৃহ বিতরাগ ভয়ক্রোধ ক্রোধ উচ্চতে অনুবাদ ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না যিনি রাগ ভয় ও ক্রোধ থেকে মুক্ত তিনি স্থিতধি অর্থাৎ স্থিতপ্রজ্ঞ এখানে কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তির মনের ভাবের কথা বলা হয়েছে দেখুন ভালো করে বিচার করে প্রকৃতপক্ষে একজন ব্যক্তি তার মনে যেরকম ভাবনা করেন সেই ধরনেরই কথা বলেন সুতরাং এই শ্লোকে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির প্রথমে মনোভাবের কথা বলা হয়েছে অর্জুন জানতে চেয়েছে তিনি কি ধরনের কথা বলেন কিন্তু কেউ কীরকম কথা বলে জানতে গেলে জানতে হবে তার মনের ভাবটা কী সে তো সেই রকমের কথা বলবে তো স্থিতপ্রজ্ঞ ব্যক্তির মনোভাবটা কী সেটা এই শ্লোকে বলছেন কৃষ্ণ আর পরবর্তী শ্লোকে বলছেন কি অবস্থায় তিনি কীরকম কথা বলেন বর্তমান যুগে যেমন কলিযুগে মানুষ মনে একরকম ভাব রাখেন মুখে একরকম কথা বলেন মনে হয়তো কারোর প্রতি প্রবল ঘৃণা তার অনিষ্ট করতে চান কিন্তু মুখে তার খুব সুন্দর করে তার নাম গুণগণ গুণাগার করছেন তাহলে আমরা যদি বিচার করি তাহলে সহজেই বুঝতে পারবো সে মুখে যে কথাটা বলছে সেটা মিথ্যা মনে যেটা আছে সত্যি অর্থাৎ মনের ভাবটাই হচ্ছে আসল সেই জন্য কৃষ্ণ সর্বপ্রথম প্রজ্ঞ ব্যক্তির মনের ভাবের কথা বলছেন মুখে কি বলেন সেটা পরে বলছেন যদিও তাদের মনের কাজ মনের ভাব আর মুখের কথার কোনো পার্থক্য নেই আমাদের মন যতদিন জড়জগতে রয়েছে ততদিনই সে সুখ ও দুঃখের দ্বন্দ্ব দ্বারা সবসময় বিচলিত হবে তারা সবসময় সুখে সংকল্প করবে সুখ পেতে চাইবে সুখ পেলে তার সুখে স্পৃহা হবে এবং আরও পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করবে আর যখন দুঃখ পাবে তখন সে বিকল্প খুঁজবে উদ্বিগ্ন হয়ে উঠবে সেটা পেতে চাইবে না বিরক্ত হবে এমনকি ক্রোধিত হবে কোনো ব্যক্তি যদি আমাদের সুনাম করে আমরা মুখে না বললেও মুখে হয়তো সেটা নিতে চাই না কিন্তু আমাদের মন খুব সন্তুষ্ট এবং চাই এই ব্যক্তি যেন আরও আরও ভালোভাবে আমাদের সুনাম করে যাক অনেক খন্দরে করে যাক আর যখনই কি আমাদের দুর্নাম করে আমরা যদি প্রথম তো আমরা মানতেই চাই না আর যদি বা মেনে নিই তখন ভাবি তাড়াতাড়ি করে অল্প কথায় সেটা শুনে আমরা পার পেয়ে যেতে চাই শিল্প বেলদেব বিদ্যাভূষণ একটা উদাহরণ দিয়ে বলছেন যে একজন তথাকথিত ত্যাগী সন্ন্যাসী একজন গৃহস্থ ঘরে গমন করছেন এবং এক এক ঘরে যাওয়ার পর গৃহস্থ ব্যক্তি তার প্রচুর সেবা করছে তাকে সুন্দরভাবে সব রকম সেবা করে তাকে অনেক উপাদেয় আহার যখন প্রদান করছেন সেগুলো খেয়ে তিনি পূর্ণ মাত্রায় সন্তুষ্ট হচ্ছেন এবং তখন তাকে বড় বড় আশীর্বাদ করছেন তুমি এটা লাভ হোক এই লাভ হোক সেই লাভ হোক বড় বড় মধুর বচন বলছেন এবং পরের গৃহে যখন তিনি গেছেন এই গৃহ থেকে বেরিয়ে সেখানে সেই ব্যক্তি তাকে উপেক্ষা করেছে তাকে গুরুত্ব দেয়নি খারাপ কথা বলে মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে তখন তিনি ক্রোধে অভিশাপ দিচ্ছেন যে আমার মতো একজন ত্যাগী সন্ন্যাসীকে তুমি এরকম এইরকম খারাপ আচরণ করেছো তোমার এই হয়ে যাবে তাহলে এই ক্ষেত্রে তিনি বলছেন এই ব্যক্তি ত্যাগী হয়েও মুনি হয়েও স্থিতধী নন এই ব্যক্তিকে আপনি মুনি বলতে পারেন কিন্তু বলতে পারেন না কারণ স্থিতপ্রজ্ঞ স্থিতপ্রজ্ঞ প্রকৃত ব্যক্তি মনোগত কামনা বাসনার ঊর্ধ্বে তিনি কেবলমাত্র কৃষ্ণ ভাবনাময় কাজে যুক্ত এবং সেই কাজে প্রাপ্ত সুখ এবং দুঃখ দুটিকেই তিনি কৃষ্ণর ইচ্ছা বলে মনে করেন তিনি সুখে আসক্ত বা দুঃখে বিরক্ত হন না তাই এই উদাহরণ থেকে আমরা বুঝতে পারি কোনো ব্যক্তি যত বড়ই ত্যাগী হোক না কেন তিনি কৃষ্ণ ভাবনাময় না হলে পরে কখন মুনি হয়েও স্থিতপ্রজ্ঞ হতে পারেন না এখানে মুনির উদাহরণ দিয়ে সংজ্ঞা দিচ্ছেন মানে মননশীল ব্যক্তি যিনি জগতের ঊর্ধ্বে গিয়ে কোনো কিছুকে নতুন কিছুভাবে দর্শন করার চেষ্টা করেন তিনি বিশেষ কিছু চিন্তাভাবনা করেন যে চিন্তাভাবনা অন্য লোকের মাথায় আসে না এবং কোনো একটি বস্তুকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন দৃষ্টিকোণ দিয়ে একটা বস্তুকে তিনি ব্যাখ্যা করতে চান কিন্তু তারা কখনোই কোনো পার্টিকুলার সিদ্ধান্তে আসেন না এবং সেই জন্যই নানা মুনি নানা মত হয়ে থাকে মহাভারতের পর্বে তিনি যুধিষ্ঠির কথা বলছেন যে যুধিষ্ঠির মহারাজকে যক্ষ জিজ্ঞাসা করেছিলেন যে প্রকৃত ধর্ম কি তখন যুধিষ্ঠির মহারাজ বলছিলেন তর্ক প্রতিষ্ঠ শ্রুতয় বিভিন্ন নাসা সাবৃষিরজস্ব মতংন ন ভিন্নম ধর্মস্বত্ত্বং নিহিতাং মহাজন জৈনগত স্বপন্থা অর্থাৎ বিভিন্ন প্রকার শ্রুতি বা বেদের বিভিন্ন রকম বাক্য আমাদের মধ্যে তর্কের সৃষ্টি করে আমরা পরম কর্তব্য সম্বন্ধে জানতে পারি না যেটা কৃষ্ণ একটু আগেই বললেন তারপর তিনি বলছেন না ঋষির ঋষিরযস্ব মতঙ্গ ভিন্নম এমন কোন ঋষি নেই বা মুনি নেই যাদের মত এক নয় অর্থাৎ তিন চারজন মুনির যদি একমত হয়ে যায় তাদেরকে আলাদা করে মুনি বলা যাবে না নিজেকে মুনি প্রতিষ্ঠা করার জন্য তার অরিজিনাল কোনো মত থাকতেই হবে ফলে তারা ধর্মের পরম উদ্দেশ্য সম্বন্ধে বলতে পারেন না তাই ধর্মস্ব তত্ত্ব গুহায়াং হৃদয়ের অভ্যন্তরে সেই ধর্মের তত্ত্ব রয়েছে এবং সেটা কী করে প্রকাশিত হবে না মহাজন ন কথা একজন শুদ্ধ ভক্তের যখন চরণাশ্রয় গ্রহণ করব তার মতো করে তার অনুসরণ করে আমরা চলবো তখনই আমরা ধর্মপথে চলবো ঠিক যেমন অর্জুন একজন প্রকৃত স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ জানতে চেয়ে তিনি তার মতো পথে চলতে চাইছেন তো এই জন্য তিনি দুঃখে অনুদ্বিগ্ন আর সুখে বিগত স্পৃহা সুখ পেলেও তিনি আসক্ত হন না দুঃখেও তিনি দুঃখিত হন না এবং এইভাবে তিনি বিত রাগ ও ভয় ক্রোধ তিনি রাগ ভয় এবং ক্রোধ এই তিনটে থেকে মুক্ত থাকেন এই রাগ ভয় ক্রোধের কথা বিত রাগ ও ভয় ক্রোধ এই কথাটি চতুর্থ অধ্যায় দশম শ্লোকও ভগবান উল্লেখ করেছেন এবং সেখানে শ্লোপ এটি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি এই রাগ ভয় ক্রোধ থেকে সম্পদ সবসময় মুক্ত থাকেন একজন ছাত্র যখন পরীক্ষায় কম নম্বর পায় তখন সে এইরকম দোষারোপ করে যে দূর এত পড়াশোনা করে ভালো নম্বর পেলাম না এত পড়াশোনা করার পরও আমি একসোথে মাত্র সত্তর পেলাম তিরিশ নম্বর আমার কেটে গেল কোথায় বুঝতে পারছি এই বিরক্ত হয় কিন্তু সেইটা বুঝতে পারে না যে আমি অনেক কিছুই কিন্তু পড়িনি অনেক যতটা সিলেবাস ছিল আমি বুদ্ধিঘাটিয়ে কিছু পড়ার চেষ্টা করেছি কায়দা করে চালাকি করে কিন্তু আমি গোটাটা পুরোটা ভালোভাবে পড়িনি বা মনে রাখতে পারিনি সেটা না করেও কিন্তু আমি সত্তরের মতো নম্বর পেয়েছি আমি তিরিশ না পাওয়ার জন্য দুঃখ কেন পাচ্ছি আমি তো সত্তর পাওয়ার জন্য আনন্দও করতে পারি ভাগ্য কখনো কখনো বিনা পরিশ্রমে আমাদের অনেক বেশি ফল দেয় আবার কখনো কখনো ভাগ্য কঠোর পরিশ্রম করার পরেও কোনো ফল দেয় না স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিন্তু জানেন তার সঙ্গে যা কিছু ঘটছে প্রীতিকরই হোক আর অপ্রীতিকরই হোক সেগুলি সবই পূর্বজন্মকৃত কর্মফল সেই জন্য তার সঙ্গে যত কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে তিনি সেইগুলোকে পূর্বজন্মের ফল মনে করে হাসিমুখে সহ্য করে নেন আর তার সঙ্গে যদি কোনো সুখও পান তিনি এটাই ধরে নেন সেই সুখটি হচ্ছে কৃষ্ণের প্রদত্ত সুতরাং এই সুখের প্রতি আসক্ত না হয়ে কৃষ্ণের সেবা করাটাই তার পরম ধর্ম তার মনোভাব থাকে শ্ীমত ভাগবতমে দশমস্কন্দে চচুর্্ব সধ্যায়ে ব্রম্হার সেই বিখ্যাত প্রার্থনার মতো যেখানে ব্রহ্মা ব্র্মা বিবহন লা পর পৃষ্টঠা কাছে প্রার্থনা করে বলছেন ত্বে নু কম্পাং সুসমিক সমানও ভূঞজান এবাত বিপাকম ৃদবাদ বপু নমস্তে জবে তই মুক্তিপদে সদয়েয়ভা তত্তবে নু কম্বাং যিনি। তেন কৃষ্ণের প্রদত্তের অনুকম্পা কৃষ্ণ যে অনুকম্পা প্রদান করবেন সেইটা পাওয়ার জন্য তিনি সবসময় অপেক্ষারত থাকেন এবং ভুঞ্জাং বিপাকম। অর্থাৎ তিনি যে সমস্ত দুর্বিপাকের মধ্যে পড়েছেন খারাপ সিচুয়েশনের মধ্যে তিনি সেগুলিকে ভুঞ্জান গ্রহণ করেন এব্মকৃত তিনি সেগুলিকে আত্মকৃত এগুলি আমারই নিজের দোষ ভদ্রলোক কোনো ভদ্রলোক নিজের কৃত ঋণ যেমন কষ্ট করে শোধ করার চেষ্টা করেন কারোর উপর রাগ করেন না তো সেই ধরনের ব্যক্তিরাও কিন্তু সেটাকে গ্রহণ করেন সেই সেইটাকে ভোগ করেন এবং সেইটা করতে করতেও তিনি সেই কি করেন হৃদ বাক বপু ভীর নমস্তে বিদোধন মানে নিবেদন করা নমস্তে তিনি ভগবানের চরণে আত্মসমর্পণ করেন কিসের দ্বারা হৃদ বাঘ আর বপু দেহের দ্বারা বাণীর দ্বারা এবং মনের দ্বারা এই তিন প্রকারে তিনি যখন নিজেকে ভগবানের চরণে সমর্পণ করেন দুঃখ কষ্ট ভোগ করতে করতেও নিজেকে সর্বদা ভগবানের চরণে সমর্পণ করে রাখেন এবং তত্ত্বেইনুকম্পাং সুসভিৎস মানও ভগবানের অনুকম্পার জন্য তিনি সবসময় প্রতীক্ষারত থাকেন সেই ব্যক্তি বলছেন জীবে তো মুক্তি মুক্তিপদে সে দায় এই এই জীবনেই তিনি মুক্তিপদ পাওয়ার অর্থাৎ মুক্তি লাভ করার প্রকৃত অধিকারী অর্থাৎ খুব এই অবস্থাতেই তিনি জীবনমুক্ত ব্যক্তি তিনি জড়দেহে থাকাকালীনই তিনি চিনময় জগতের প্রবেশের অলরেডি একটা টিকিট পেয়ে গেছেন এইরকম ব্যক্তি হচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি স্থিতধীর মুনি আর এইরকম স্থিতপ্রজ্ঞ ব্যক্তির বর্তমানকালে সব সব সবচাইতে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছেন শিলপ্রভুপাত স্বয়ং তিনি তার গুরুদেবের ইচ্ছা পূরণের জন্য তার গুরুদেব যখন সারা পৃথিবীতে চৈতন্য মহাপ্রভু বাণী প্রচার করার কথা বলেছিলেন তখন তিনি তার অবস্থা ভালো হওয়ার জন্য অপেক্ষা করেননি তিনি যে অবস্থাতেই ছিলেন আর্থিকভাবে তিনি যাতে সফল হতে পারেন যাতে তিনি চৈতন্য মহাপ্রভু বাণী সারা পৃথিবীতে প্রচার করতে পারেন তিনি ব্যবসা করার চেষ্টা করেছিলেন কিন্তু তার ব্যবসায় পতন হয়ে যায় দীর্ঘকাল কষ্ট করে ব্যবসা খাড়া করার চেষ্টা করে তিনি অসফল হন তিনি গৃহত্যাগ করে ঝাঁসিতে গিয়ে লিগ অফ ডিভোটিস তৈরি করেন সেখানে ভক্ত সমাজ তৈরি করে সকলে মিলে আন্দোলন শুরু করার চেষ্টা করেন কিন্তু সেটাও তার বিফল হয় এবং সে যে যে বাড়িতে তিনি থেকে এটা করছিলেন কয়েকজন ষড়যন্ত্র করে তার কাছ থেকে সেই ঘর ছিনিয়ে নেয় তিনি বৃন্দাবনে কি গ্রন্থ রচনা করতে শুরু করেন পত্রিকা রচনা করতে শুরু করেন এবং কষ্ট করে নিজে বৃন্দাবন থেকে দিল্লিকে বিতরণ করতে শুরু করেন কিন্তু সাধারণ মানুষ সেইভাবে তাতে সারা দেননি অবশেষে তিনি মালবাহী জাহাজে করে তিনি বিদেশে পাড়ি দেন সেখানে তিনি জাহাজে দু দুবার হার্ট অ্যাটাকের মধ্যে পড়েন সেটিকেও কাটিয়ে উঠে তিনি ইউএসএতে যখন পেন্সিল ভেনিয়া গিয়ে পৌঁছান সেখানে মানুষ তাকে আধ্যাত্মিক গুরু হিসেবে গ্রহণ করতে চাইছিল না তাদের কাছে তিনি ছিলেন তার পোশাক আশা কথাবার্তা তিনি বেশ আকর্ষণীয় ব্যক্তি ছিলেন তিনি তাদের কাছে কোনো শিক্ষক ছিলেন না তিনি সেইখান থেকে নিউ ইয়র্কে উঠে আসেন সেইখানে সে তাকে মায়াবাদীর সঙ্গে থাকতে হয় তার টাইপ রাইটার সব কিছু চুরি হয়ে যায় তাকে বাউরির মতো জঘন্য স্থানে থাকতে হয় এমনকি যে যার সঙ্গে তিনি ছিলেন যে গৃহে যে তার সঙ্গে তার ঘর শেয়ার করেছিলেন সেই অল্প বয়স্ক ছেলেটি যার উপর প্রভুপাত ভরসা করতে শুরু করেছিলেন সেই একদিন মত্ত হয়ে উন্মত্ত হয়ে তাকে ছুরি নিয়ে আক্রমণ করতে আসে এত সত্ত্বেও কিন্তু সুলপ্রভুপাত তিনি সর্বদাস এই সব রকম বাধা সত্ত্বেও তিনি কখনো থেমে থাকেননি কৃষ্ণনাম প্রচারের ক্ষেত্রে তাই তিনি হচ্ছেন দুঃখে সু অনুদ্বিগ্ন মানা সব রকম দুঃখে তিনি অনুদ্বিগ্ন থেকে পূর্ণ উৎসাহ সহকারে সর্বদাই কৃষ্ণনাম প্রচার করার চেষ্টা করছেন প্রতিবার তিনি বিফলতা পেয়েছেন তিনি বাধাপ্রাপ্ত হয়েছেন তবু তার উৎসাহ কখনো বিন্দুমাত্র কমেনি আর তারপর যখন তিনি সফল হলেন যখন তিনি আর্থিকভাবে বা তার অনেক অনুগামী হলো তিনি আর্থিকভাবে অনেক সফল হলেন তখন সেই অর্থ দিয়ে তিনি সারা পৃথিবী জুড়ে সুন্দর সুন্দর রাধাকৃষ্ণের বিগ্রহ বা মন্দির তৈরি করলেন কিন্তু কখনোই তিনি সেগুলির কোনো একটি মন্দিরের প্রতি আকৃষ্ট হয়ে গিয়ে তিনি সর্বদাই কৃষ্ণের প্রতি আকৃষ্ট ছিলেন সেখানকার প্রচারের প্রতি হরিনামের প্রতি আকৃষ্ট ছিলেন কিন্তু কখনও কোনো মন্দিরের সুখ সুবিধার প্রতি আকৃষ্ট হয়ে সেইখানে পারমানেন্ট থেকে যাননি সুখ পাওয়ার পরেও তিনি সব কিছু হেলায় পরিত্যাগ করে সর্বদাই ওই বৃদ্ধ বয়সে তিনি কিন্তু পৃথিবী পরিভ্রমণ করে গেছেন সর্বদা তার গুরুদেবের বাণী প্রচার করার চেষ্টা অর্থাৎ তিনি সুখেন বিগত স্পৃহা দুঃখে যেমন তিনি ভেঙে পড়েননি সুখেও তিনি আকৃষ্ট হননি তিনি সর্বদা সুখে দুঃখে সমানভাবে তিনি কৃষ্ণ নাম প্রচার করে গেছেন তার গুরুদেবের বাণী চৈতন্য মহাপ্রভুর বাণী তিনি সরা পৃথিবীতে প্রচার করে গেছেন তা তিনি হচ্ছেন একজন স্থিত তিরমুনি সেই জন্য তিনি হচ্ছেন বীত রাগ ও ভয় ক্রোধ তার রাগ ভয় এবং ক্রোধ থেকে তিনি মুক্ত প্রভাত বলছেন যে যে কৃষ্ণ ভক্ত নির্ভীকভাবে সর্বদা সকল পরিস্থিতিতে কৃষ্ণের বাণী প্রচার করবেন এই জন্য এইভাবে তিনি রাগ ভয় ক্রোধ থেকে মুক্ত হবেন যখন ভক্ত সবকিছুর পরম কারণরূপে কৃষ্ণকে জানতে পারবেন তখন তার ভয়ের অনুভূতি এমনিতেই নগণ্য হয়ে যায় ভয় না পাওয়ার উদ্দেশ্য এটা নয় যে ভয়ের কারণটিকে না জানা আগেও আলোচনা করেছি যে ভয় সম্বন্ধে না জানলে পরে অনেকে ভয় পায় না ছোট বাচ্চা ন্যাশনাল হাই রোডের উপর ছেড়ে দিলে হামাগুড়ি দিয়ে চলে যাবে কারণ সে জানে না যে একটা ট্রাকের তলায় সে চাপা পড়তে পারে সেও ভয় নেই কিন্তু শিশুর এই ভয়ে না থাকাটা হচ্ছে তার অজ্ঞতা একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি সেখানে জানে যে এইরকম রাস্তায় চোখ বন্ধ করে চলতে থাকলে যে কোনো মুহূর্তে প্রাণহানি হয়ে যেতে পারে সেই জন্য একজন কৃষ্ণ ভক্ত তিনি সব কিছুর ফলাফল সম্বন্ধে জানেন কিন্তু তিনি যখন জানেন এই সমস্ত কিছু সাক্ষাৎ কৃষ্ণ এবং তিনি জীবনে কিছু কৃষ্ণের সেবার জন্য তিনি নিয়োজিত করেছেন তখন সব কিছু জেনেও তিনি ফলের প্রভাবের দ্বারা তিনি বিচলিত হন না এবং অন্তরে তিনি এই ধরনের চিন্তাভাবনা করেন বলে তার কাজে কর্মে তার বাহ্যিক আচরণেও তার এই চিন্তা ভাবনাটাই প্রকাশিত হয় সেই জন্য পরবর্তী শ্লোকে এবার তার বাহ্যিক আচরণ সম্বন্ধে ভগবান বলছেন তত্তৎপ্রাপ্য শুভাশুভম তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা অনুবাদ জড় জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলে দ্বেষ করেন না তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন অনেক সময় কোনো কোনো মানুষের সেন্স থাকে না অজ্ঞান অবস্থায় পড়ে থাকেন অথবা তার কখনো কোনো একটা একটা হাত বা একটা পা অঙ্গ অঙ্গ পতন হয়ে যায় মানে তার কোনো সেন্স থাকে না সুতরাং সেই হাতে কেউ সুন্দরভাবে নরমভাবে মেসেজ করলেও তার যেমন লাগে সেই হাতটাকে কেটে দিলেও তার একই লাগে অর্থাৎ কিছুই লাগে না সেখানে সেই হাতে আদর করাই হোক আর আঘাতই করা হোক তিনি কোনোটাই বুঝতে পারে না কারণ সেই হাতে তার সেন্স নেই তো এইখানে যে বলা হচ্ছে যে শুভ বা অশুভ ফল সবগুলিতেই তিনি কোনো প্রতিক্রিয়া দেখান না তার ক্ষেত্রে এটা কিন্তু এমন নয় যে কৃষ্ণ ভক্তের কোনো অনুভূতি থাকে না একজন ভক্ত তিনি জড়জাগতিক অনুভূতিবিহীন নন বরং তিনি আধ্যাত্মিক অনুভূতির প্রতি এতটাই মগ্ন বা সক্রিয় যে জড়জাগতিক সুখ দুঃখের অনুভূতি তাকে প্রভাবিত করতে পারে না ভক্ত জাগতিক উত্থান এবং পতনকে অবধারিত জেনে নিয়ে একইভাবে সব অবস্থাতে তার কার্য চালিয়ে যায় কারণ তার সেবা মূল বিষয় জড় বিষয়কে ভোগ করা নয় তার সেবা কার্যের মূল উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণের সন্তুষ্টি বিধান সেই জন্য তিনি কৃষ্ণ সেবায় এতটাই তন্ময় এবং আনন্দিত থাকেন যে অপ্রিয় বস্তু তাকে অপ্রিয় বস্তু পেলে সেই অপ্রিয় বস্তু তার আনন্দকে ম্লান করতে পারে না আর যদি প্রিয় বস্তুও প্রাপ্ত হন কিন্তু তিনি যে আনন্দ উপভোগ করছেন সেই সামান্য প্রিয় বস্তুর আনন্দ তার কাছে তুচ্ছ বলে মনে হয় সেই জন্য কৃষ্ণ ভাবনায় যে যেকোনো বস্তু সংস্পর্শে এলে একই রকম বা সমভাব প্রদর্শন করতে পারেন এর পরবর্তী শ্লোকে এবার কৃষ্ণ অর্জুন যে প্রশ্ন করেছিলেন যে সেই ব্যক্তি কিভাবে বিচরণ করেন আর কিভাবে তিনি উপবেশন করেন এবার সেই সম্বন্ধে কৃষ্ণ বলছেন তাকে আটান্ন সংখ্যক শ্লোকে তার উপবেশন সম্বন্ধে কৃষ্ণ বলছেন যদা সংহারতে ইন্দ্রিয়ান ইন্দ্রিয়ার্থেভ্য স্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা অনুবাদ কুর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত এখানে খুব সুন্দর একটা উদাহরণ দেওয়া হয়েছে শাস্ত্রে সেটা হচ্ছে কুর্মের উদাহরণ আমরা কচ্ছপকে দেখতে পাই যখন কোনো অপ যখন কোনো প্রতিকূল অবস্থা সৃষ্টি হয় বা তার অনবিপ্রীত অবস্থা সৃষ্টি হয় তখন সে সহজেই তার হাত পা মাথা সবকিছু তার খোলার মধ্যে ঢুকিয়ে তার মধ্যে সে সুরক্ষিত অবস্থায় থাকে তো ঠিক সেই রকম সুপার তাৎপর্য বলছেন আত্মতত্ত্বজ্ঞানী ব্যক্তিরা যোগীরা বা ভক্তরা তাদের ইচ্ছা অনুসারে ইন্দ্রিয়গুলিকে তারা গুটিয়ে নিতে পারে এর আগে আমরা দেখলাম কৃষ্ণ বলছেন দূরে হি হওয়ার কর্ম এই জড়জগতে ইন্দ্রিয় সুখ ভোগের বাসনার জন্য যে করা কর্ম সেগুলো সব দূরে সরিয়ে রাখতে হবে অর্থাৎ মন যখন ইন্দ্রিয়গুলির মাধ্যমে কোনো বিষয়ের প্রতি আকৃষ্ট হবে তখন সে ইন্দ্রতৃপ্তির প্রতি আকৃষ্ট হবে এবং ইন্দ্রতৃপ্তির জন্য সে বাধ্য হয়ে এই বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে কর্মফলে আবদ্ধ হয়ে পড়বে সেই জন্যই ইন্দ্রিয়গুলি বা জড় দেহই হচ্ছে আমাদের কর্মফল ভোগের মূল কারণ এইটা জেনে ত্যাগী ব্যক্তিরা যোগীরা তারা বিভিন্ন প্রচেষ্টা করে নিজের ইন্দ্রগুলিকে কর্মরহিত করতে চান তাদের ইন্দ্রগুলিকে এরকম কচ্ছপের মতো বিষয় থেকে তুলে নিতে চান প্রত্যাহার করে নিতে চান কিন্তু বিষয় থেকে প্রত্যাহার করে নিলেও আমরা পরবর্তী শ্লোকে দেখতে পাবো আমাদের মন এতটাই প্রবল যে ইন্দ্রগুলিকে বিষয় থেকে সরিয়ে নিলেও মনে কিন্তু ইন্দ্রের বিষয়ের চিন্তা সর্বদা থেকে যায় ফলে একটা কুর্ম যখন তার হাত পা মাথা গুটিয়ে নিয়ে বহুক্ষণ থাকতে পারে না খোলার ভিতর বসে বসে সে তার পছন্দের জিনিসের কথা ভাবে এবং প্রয়োজন পড়লে পরে আবার বেরিয়ে সেই জিনিসটা খুঁজতে যায় ঠিক সেই রকম একজন যোগী যখন জোর করে তার ইন্দ্রগুলিকে সংকুচিত করে তিনি যদি স্থিতধি বা স্থিতপ্রজ্ঞ না হন তাহলে তার মনে সেই ইন্দ্রিয়ের বিষয়ের ধ্যান থাকে থেকে যায় ফলে কখনো না কখনো তার ইন্দ্রিয় আবার সেই দিকে ধেয়ে যায় এখানে শিলোপ্রভাত উদাহরণ দিচ্ছেন যে ইন্দ্রিয়গুলো হচ্ছে বিষধর সর্প আমরা যদি কোনো বিষধর সর্পের সঙ্গে বাস করি হয়তো এখন সে দংশন করছে না কখনো না কখনো সে আমাদের অসতর্ক পেয়ে দংশন করে দিলেও দিতে পারে কিন্তু তা বলে আমরা সমস্ত ইন্দ্রিয়গুলিকে নিষ্ক্রিয় করে জোর করে আমরা ইন্দ্রবিহীন হতে পারি না তাহলে করণীয় কি না সাপুরে যখন বিশদ্ধ সাপকে ধরে তার বিষ দাঁতগুলোকে ভেঙে দিয়ে যখন সাপকে পোষ মানায় তখন সেই সাপের কাছে আর কোনো ভয় থাকে না সেই সাপকে দিয়ে তার উদ্দেশ্য সাধিত হয় কিন্তু তার সাপের দংশনের কোনো বিষের কোনো ভয় থাকে না ঠিক সেই রকম যোগীরা তাদের ইন্দ্রিয়গুলিকে যোগ সাধনের মাধ্যমে নিষ্কাম কর্মযোগের মাধ্যমে নিজের বসীভূত করতে পারেন নিজের বসীভূত করা হয়ে গেলে তখন ইন্দ্রিয় তার মনকে বিভিন্ন বিষয়ের দিকে টেনে নিয়ে যান না বরং তিনি তার ইচ্ছা অনুসারে ইন্দ্রিয়গুলিকে বিভিন্ন প্রয়োজনীয় কর্মে তিনি যুক্ত করেন তবে প্রত্যাহারের পদ্ধতি এক্ষেত্রে সর্বদা কার্যকরী হয় না ঠিক যেভাবে বললাম প্রত্যাহার করার পরেও আমাদের চিন্তাভাবনা কিন্তু সেই বিষয়ের চিন্তাভাবনা মনে থেকে যায় কিন্তু এর সঙ্গে তুলনামূলকভাবে একজন পূর্ণ কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি যিনি ভগবানের বিশেষ কোনো সেবার জন্য তার ইন্দ্রিয়গুলিকে সেই কাজে ব্যবহার করেন তখন ইন্দ্রিয়গুলি সন্তুষ্ট হয় কারণ ইন্দ্রিয়ের স্বাভাবিক কাজই হচ্ছে কোনো না কোনো বিশেষ কাজের জন্য সেগুলিকে দেওয়া হয়েছে আমাদের চোখ দেখার জন্য কান শ্রবণ করার জন্য হাত কোনো কাজ করার জন্য এগুলিকে যদি আমরা রোগ বিলাস থেকে প্রত্যাহার করে নিতে পারি এটা সবচেয়ে ভালো কূর্বের মতো কিন্তু দীর্ঘকাল এগুলিকে আমরা নিষ্ক্রিয় করে রাখতে পারি না বিশেষ করে মানুষের মন কোনো চিন্তাভাবনা না করে দীর্ঘকাল থাকতেই পারে না সেই জন্য আমরা সেগুলিকে সাময়িকভাবে প্রত্যাহার করলেও একসময় না একসময় এগুলিকে আবার কোনো না কোনো কাজে যুক্ত করতেই হবে তখনই এগুলি সেই দীর্ঘকাল কাজ না করার পর যে বিষয়ের মধ্যেই যাবে সেই বিষয় আকৃষ্ট হবে এর পরিবর্তে আমরা যদি ইন্দ্রিয়গুলিকে জড় কর্ম থেকে প্রত্যাহার করে কৃষ্ণ ভাবনামে কর্মে যুক্ত করি তাহলে ইন্দ্রিয়গুলি পূর্ণতা লাভ করে সম্পূর্ণরূপে সন্তুষ্ট হয় পূর্ণমাত্রায় মাত্রায় সন্তুষ্ট থাকে বলে ইন্দ্রিয়গুলি মনকে আর জড় বিষয়ের মধ্যে টেনে নিয়ে যায় না তাই কুর্মের উদাহরণ দিয়ে এখানে প্রকৃতপক্ষে শুধু প্রত্যাহারের কথাই বলেনি কুর্ম যেমন প্রয়োজনে তার ইন্দ্রিয়গুলি যেমন গুটিয়ে নেয় তেমনি আবার প্রয়োজন বললে তার ইন্দ্রিয়গুলোকে বের করে আবার নিজের কার্য সাধন করে সেই জন্য একজন প্রকৃত স্থিতপ্রজ্ঞ ব্যক্তি একজন প্রকৃত কৃষ্ণভাবনাময় ব্যক্তি তিনি জানেন যে কোনটি আধ্যাত্মিক কর্ম কোনটি হচ্ছে অবরং কর্ম তিনি জড়জাগতিক কর্মে জড় কর্ম ফল প্রদানকারী কর্মে নিজের ইন্দ্রিয়গুলিকে প্রত্যাহার করে নেন আর কৃষ্ণ ভাবনাময় কর্মে আবার সেগুলিকে নিযুক্ত করেন এইটি হচ্ছে তার অবস্থানের কৌশল এইভাবে তিনি যখন এক স্থানে স্থির থাকেন তখন তার ইন্দ্রগুলিকে তিনি সংবরণ করতে পারেন কৃষ্ণ ভাবনাময় কর্মে নিযুক্ত রাখার মাধ্যমে এই স্থিতপ্রজ্ঞ ব্যক্তির যে বর্ণনা অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান প্রদান করছেন পরবর্তী পাঠে আমরা এগুলি নিয়ে আরও বিশদে আলোচনা করব। এবং এর পরবর্তী পাঠে আমরা চেষ্টা করব সাংখ্যজক অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের সম্পূর্ণ করতে হরে কৃষ্ণ